নো স্যার স্যার বসুন। আমি একটা কথা জানতে এসেছি। কি কথা স্যার? অমিত বলে ছেলেটা এখান থেকে এভাবে পালিয়ে গেল কেন? এই বিজামার কথা বলছেন স্যার? একটা অনাথ ছেলেকে এইভাবে গালাগাল দিচ্ছেন কেন? অনাথ? অনাথ কে স্যার? ও অনাথ নয়। অমিত অনাথ নয়? না স্যার, ওর বাপ মা থেকেও নেই। তার মানে অমিতের বাবা মা আছে? কোথায় তারা? কি বলবো স্যার, বড় বড় বড়কে ছা। খুলে বলুন, নিজেদের দোষ ঢাকতে আজে বাজে কথা বলবেন না। একদিন বাদে সে কথা প্রকাশ করা উচিত হবে। প্রকাশ না করলে নিজেরাই বিপদে পড়বেন। মানে? মানে অমিত এখন আমার হেফাজতে। খুলেই বলছি স্যার, আমাদের দোষ নেবেন না। ধনী ছেলে অরিন্দম চক্রবর্তী। কি বললেন? হ্যাঁ স্যার, বিখ্যাত শিল্পপতি অনিমেষ চক্রবর্তীর একমাত্র পুত্র অরিন্দম চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ বলুন, তারপরে বলুন। বলছি স্যার, বলছি আজ থেকে বছর আসতেক আগে সেবানিকেতন নার্সিং হোমেতে বাচ্চাটির জন্ম হয়, আর এর জন্য দায়ী অরিন্দম চক্রবর্তী। মানি লোকের মান বাঁচাবার জন্যে নার্সিং হোমের নার্স লতা আর আয়া ওই বাচ্চাটিকে আমাদের এখানে জমা দিয়ে যায়। এর প্রমাণ আছে আপনাদের কাছে? আছে, এই জিনিসটাই দেখে নিন, নিজের চোখে দেখে নিন। এর মধ্যে এক বিন্দু মিথ্যা থাকলে আমি আপনাদের সব কটাকে জেলে দেবো। হ্যাঁ মনে থাকে? জানো গুরু, এই কি ঝামেলা হলো? শেষ পর্যন্ত জেল খাটতে হবে নাকি? তাই তো বলে গেল। বাবা, মা, কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? Where is my wife and son? মানে? মানে আমার স্ত্রী পুত্র কোথায়? কি যাটা বলছিস, তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? না, এককালের আমার পিতা মাতা আজ আমার সবচেয়ে বড় শত্রু। আমি তোমাদের কাছে জানতে চাই, ষড়যন্ত্র করে আমার স্ত্রীকে তোমরা কোন বনবাসে পাঠিয়েছ, কোন নরকে পাঠিয়েছ আমার পুত্র সন্তানকে? বলো বলো, জবাব দাও। অরিন্দম। বলো মা, তোমাদের মমতার আড়ালে এত নির্মমতা, এত নিষ্ঠুরতা কি করে লুকিয়ে রেখেছিলে? বলো মা, তোমরা জবাব দাও। তোর পাগলের প্রলাপ বন্ধ করবি কিনা জানতে চাই। পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলে চলবে না, আমার কাছে প্রমাণ আছে। আমি তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। তোমরা বেঈমান, বিশ্বাসঘাতক। শাট আপ। ছেলে বলে তোর অনেক অন্যায় এতদিন সহ্য করেছি, আর নয়, বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ির থেকে। প্রমাণ নিয়ে তারপরে এই বাড়িতে ঢুকবি, তা নইলে এই বাড়ির দরজা তোর কাছে বন্ধ। বেশ, তাই হবে। আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবি আবার কি, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে এক্ষুনি পাগলাগারদে পাঠাবার ব্যবস্থা। সিস্টার, লতাকে আমার দরকার, কোথায়? ওর আজকে অবধি, ওকে বাড়িতেই পেয়ে যাবে। কাইলে ওর ঠিকানাটা যদি আপনি আমাকে একবার দিচ্ছি। আসুন আমার সঙ্গে। লতা মজুমদার আছেন? হ্যাঁ, আমি লতা মজুমদার। ও, তুমি সেই লতা মজুমদার যে 8 বছর আগে ষড়যন্ত্র করে আমার শিশু সন্তানকে ওই সনাতনপুর অনাথ আশ্রমে দিয়ে এসেছিলে? কে আপনি? আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন? অপমান এখনো করিনি, কিন্তু করব। শুধু অপমান করে ক্ষান্ত হব না, দরকার হলে আমি তোমাকে খুন করে ফেলবো। কিন্তু কে আপনি? আমি অনিমেষ চক্রবর্তীর ছেলে অরিন্দম। এবার চিনতে পেরেছিস শয়তানি? বল বল, আমার এত বড় সর্বনাশ করলি কেন? আমার এত বড় সর্বনাশ করলি কেন? আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। এটা তুই শয়তান, কি চাই তোর? আমার বাড়িতে এসে লতার গায়ে হাত দিয়েছিস? লতাকে আমার দরকার নেই, তোকেই আমার দরকার। কি বলতে চাস তুই? শুয়োরের বাচ্চা সুদীপ পাল, অনেকদিন ধরে আমি তোমাকে খুঁজছি। আমাকে খুঁজে পেলেও কাল থেকে পৃথিবীর লোক তোকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। আমাকে ছেড়ে দাও। তার আগে বল, সুমির সঙ্গে ফটো তুই কিভাবে তুলেছিস? বল। বিশ্বাস করুন, আমি সুমিকে চিনি না,
আমি জানি না সুমিকে। না চিনলে একসঙ্গে ফটোটা উঠলো কি করে? না একসঙ্গে ওঠেনি, একসঙ্গে ওঠেনি। ওই আপনাদের আপনাদের ম্যানেজার আমার একটা ফটো নিল, তারপর ফটোর দোকানে নিয়ে গিয়ে কি সব কারিগরি করে আমার আর ছবিটা একসঙ্গে একটা ফটো তুলে নিল। আমিও টাকার লোভে আমার বাবা মার সামনে বলতে হবে, বলবে বলবো, ওই ওর সব সত্যি বলবো। বাবা মা মা এই নাও তোমার প্রমাণ। জিজ্ঞেস করো এই নার্স লতাকে কি করে সুমির জীবিত সন্তানকে অনাথ আশ্রমে পাচার করেছিল। এই শয়তান সুদীপ পাল সুমির কাল্পনিক স্বামী সেজে অভিনয় করে গেছিল তোমার নির্দেশে, অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারো শয়তানদের? আমাদের কোনো দোষ নেই স্যার। ওই সুরেশ বাবু আমাদের যে করতে বলেছেন আমরা তাই করেছি স্যার, শুধু শুধু টাকার লোভে স্যার। এই শয়তানের বাচ্চা পালাচ্ছিস কোথায়? আমাদের কোনো নাকি বাপ। এই আরামঘর হচ্ছে সব ষড়যন্ত্রের মূল, এরই বুদ্ধিতে আমার নিরপরাধ সুমিকে অপরাধের কলঙ্ক চাপিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমি আজও সুমিকে খুঁজে পাইনি, আর আমার সন্তান 8 বছর অনাথ আশ্রমে থাকার পর বুট পালিশ করে আজ দুবেলা খাওয়ার চটাচ্ছে। কি বলছিস অরিন্দম? কি অপরাধ করেছিলাম আমি তোমাদের কাছে? আমি তোমাদের সম্পদ চাইনি, তোমাদের সাহায্য চাইনি, আজও চাই না। তাহলে এত বড় আমার সর্বনাশটা তোমরা কেন করলে? ছি ছি ছি, তুমি এত ছোট, তুমি এত নীচ। তোমার সঙ্গে আমি 30টা বছর ঘর করেছি, এর কথা ভাবতেও আমার গা গিনগিন করছে। মিথ্যে আভিজাত্য আর মিথ্যে প্রাচুর্যের অহংকারের দম্ভ তোমাকে তোমাকে এতখানি অমানুষ করে দিয়েছে, এ কথা আমি ভাবতেও পারছি না। তুমি তুমি আমায় ঠকিয়েছো, তুমি আমায় ঠকিয়েছো, তুমি আমায় ঠকিয়েছো। ওই দাও, আমি চলে যাচ্ছি মা। তবে এই নিয়ে আমি আমার শ্রদ্ধেয় পিতাকে আসামির কাঠ করে দাঁড় করাবো না, শুধু বলে যাবো যে আমার বাবা বলে কেউ ছিল। অর্ণব, তুই আমাকে এই পাশানপুর থেকে নিয়ে চল বাবা, আর কাকে এখানে আমি থাকতে পারছি না। না মা, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি, কিন্তু সুমিকে এখনো খুঁজে পাইনি। আমার আমার সুমিকে খুঁজে বার করতে হবে। আমার এই আমার এই চলার পথে দুঃখ তুমি সইতে পারবে না মা? পারবো পারবো বাবা, খুব পারবো। তুই আমাকে এখান থেকে নিয়ে চল, আমি তো এসো আমার সঙ্গে, থাকতে পারবো না। চল বাবা।